অবশেষে রাজারানী রূপে ধরা দিলেন নায়িকা পরিমণি অভিনেতা রাজ। একদম কাছের কিছু মানুষের উপস্থিতিতে সেরে ফেললেন বিয়ের আনুষ্ঠানিকতা। বাড়তি চমক বলতে তেমন কিছুই নেই, একেবারে ছিমছাম ঘরোয়া আয়োজন। শুধু বিয়ের সাজে বরকনে হয়ে ধরা দিলেন রাজ পরিমণি দম্পতি। এবার লুকিয়ে নয়, প্রকাশ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন তারা। নায়িকা পরিমণি মানেই রাজকীয় ঘটনা, তবে বিয়েতে মানুষের সমাগম কম থাকলেও মোট মিলিয়ে আনুষ্ঠানিকতার যেন কমতি নেই, হোক সেটা ঘরোয়া পরিসরে আনুষ্ঠানিকতার বিয়ে। 21 জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর 22 জানুয়ারি রাতে হয়ে গেল জমকালো আয়োজনে শরীফুল রাজ পরিমণির বিয়ের আনুষ্ঠানিকতা। সাদা হলদে ফুলে সাজানো হয়েছে বরকনের মঞ্চ, দুজনের গায়ে ছিল মেরুন ও সোনালি কাপড়ের প্রচ্ছদ। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি, সঙ্গে দুই পরিবারের স্বজনরা। 101 টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয় বলে জানা গেছে। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন নির্মাতা রেদওয়ান রনি। এদিকে জানা গেছে বিয়ে তো আগেই করেছেন, এটা শুধু পরিবারের স্বজনদের সাথে পরিচিত হওয়ার একটা উপলক্ষ মাত্র। এরই মধ্যে রাজপুরীর বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেছে। বিয়েতে তারা সেজেছিলেন রাজা রানীর মতোই। ছবিতে দেখা গেছে বিয়ের আসরে কেঁদেছেন পরিমণি, তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিয়েছেন রাজ। বাবা মাহারা স্ত্রীকে যেন নির্ভরতার আশ্রয় দিতেই বুক বাড়িয়ে দিয়েছেন স্বামী শরীফুল ইসলাম রাজ। সম্প্রতি পরিমণি মা হচ্ছেন বলে খবর আসে। পরি নিজেই মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের 17 অক্টোবর অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপনে, তাই এবার বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন ঘটা করে বিয়ে না করার আফসোস থেকেই। আর বিয়ের জাঁকজমক রঙিন আভা ফুটিয়ে তুলতে শুভ দিন হিসেবে বেছে নিলেন 22 জানুয়ারি দিনটিকেই। ছিমছামের ভেতর জমকালো আয়োজনে জীবনের নতুন ইনিংসটা শুরু করলেন রাজপরি জুটি। সময় সংবাদ, ঢাকা।